You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic. আসসালামু আলাইকুম সবাই, আমি নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা এনজয় করবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আজকে যাচ্ছি আবুধাবির মধ্যে একটা বিচে, আর বিচের নাম হচ্ছে আল হুদাইরাত বিচ। আর এই বিচটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আসলে সামারের মধ্যে যেহেতু আমরা ডেইলি এখন কোথাও বের হই না ঘুরতে, তাই আমি আর আমার হাজবেন্ড মিলে ঠিক করলাম আসলে বিচে গিয়ে ঘুরে আসলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ, আগের দিন আসলে ভেবে রেখেছিলাম, পরের দিনই বিকালে আমরা বিচে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে এসেছি। আর আমরা এখন বিচ এরিয়াতে চলেও এসেছি। আল হুদাইরাত বিচটা কিন্তু পাবলিক বিচ। তারপরেও আমি এখানে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু সুইমিংয়ের জন্য আলাদা আলাদা এরিয়া ওরা ঠিক করে রেখেছে, যেমন লেডিস, জেন্টস অ্যান্ড ফ্যামিলি, আর হচ্ছে কাপলদের জন্য আলাদা আলাদা এরিয়া। আর আমাদের যেহেতু বেবি আছে সেই জন্য আমাদের ফ্যামিলি এরিয়াতেই যেতে হচ্ছে। আমার স্বামী সোনাটা কিন্তু বিচে আসলে খুবই খুশি হয়। ও অলরেডি ওর বাবাকে নিয়ে সুইমিং করার জন্য নেমে পড়েছে, আর আমি এখানে একা একা বসে একটু ভাব নিচ্ছিলাম আর কি। অনেকক্ষণ একা একা এনজয় করার পর এবার আমিও ওদের সাথে সুইমিং করতে নামতেছি। আসলে আমার বেবি আর আমার হাজবেন্ড অনেকক্ষণ ধরে বলতেছিল যে আসো আসো, তাই আমি চেঞ্জ করে আসলাম। আর আমার কিন্তু সমুদ্রে নামতে একটু ভয় লাগে, যদিও সমুদ্র আমার অনেক পছন্দ, তারপরে আমার শুধু দেখতে আর পা ভিজেতেই ভালো লাগে। যাই হোক, আমার অহেতু ভয়কে দূর করে আমিও ওদের সাথে সমুদ্রে নেমেছিলাম আর অনেক এনজয় করেছি। Like this.
আমরা তিনজনে মিলে আজকে অনেকক্ষণ সমুদ্রের পানিতে ছিলাম, আর এখন যেহেতু সুইমিং এর টাইম এখানে শেষ হয়ে গেছে তাই আমাদের উঠে আসতে হচ্ছে, যদিও আমাদের মনে হচ্ছিল আরেকটু টাইম থাকবো। যাই হোক, আজকে অনেক ভালো সময় কাটালাম, আর এখানে কিন্তু অনেক বাতাস, মনেও হচ্ছে না যে আবুধাবিতে এত গরম, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর ওয়েদার এখানে, আর অনেক ফরেনাররাও ছিল আজকে, অনেক লোক। আমার মনে হয় এই বিচটাতে সবসময় অনেক লোক থাকে, কারণ বিচটার পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার আর অনেক স্বচ্ছ পানি। এটা কি মাছ ধরবে? এটা কি ফিশিং করে? ওইটা আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা এই ফুড কোর্টে বসলাম, আর ফুড কোর্টগুলো এখানকার দেখলাম অনেক সুন্দর, আর সন্ধ্যার পরে দেখতে আরও সুন্দর লাগে। আমরা একটু হালকা পাতলা নাস্তা অর্ডার করে দিয়েছি, আমরা একটু নাস্তা করব, এরপর আমরা সন্ধ্যার পরে বাসায় যাব। ভালো লাগলো আজকের বিকালটা, খুবই সুন্দর কাটলো, আকাশটাও সুন্দর।